এই দেশে মানবাধিকার নয় মানুষের অধিকার লঙ্ঘন করা প্রথম শুরু করেছে বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পর আজকে বিএনপির নেতৃত্বে যে সন্ত্রাস নৈরাজ্য চলছে এরপর ওরা মানবাধিকারের কথা বলার কোনো অধিকার তাদের নাই কয়েকদিন আগে দেখলাম প্রেস ক্লাবের সামনে কিছু শিশুদেরকে দাঁড় করিয়ে দিয়ে কিছু পরিবারের সদস্যদের দাঁড় করিয়ে দিয়ে যে তাদের গ্রেপ্তারকৃত নেতাদের তথাকথিত নেতাদের মুক্তি দাবি করেছে আর এই নেতারা এই কর্মীরা সবাই পেট্রোল বোমা নিক্ষেপ করার দায়ে গ্রেপ্তারকৃত পেট্রোল বোমা নিক্ষেপ করে যারা কারাগারে গেছে তাদেরকে তারা মুক্ত করতে চায় ওই শিশুদেরকে ধরে এনে তাদেরকে সামনে দিয়ে মানুষকে বোকা বানাতে চায় দেশে কি যারা পেট্রোল বোমা নিক্ষেপ করে তাদের কোনো বিচার হবে না অবশ্যই তাদের বিচার হতে হবে একদিকে বাংলাদেশে এটি ঘটছে অন্যদিকে ফিলিস্তিনে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে আর বিশ্বমরণেরা তাকিয়ে তাকিয়ে দেখছে এমনকি কোন কোন দেশ ইসরায়েলের পক্ষ অবলম্বন করে বিশেষ বোমা বিশেষ অস্ত্র সরবরাহ করছে যাতে করে ফিলিস্তিনে আরো বেশি করে মানুষ হত্যা করা সম্ভবপর হয় ইসরায়েলি বাহিনীর এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যারা বিশ্বে মানবাধিকারের ধোয়া তুলে তারা শুধু নিশ্চুপ নয় যারা মানবাধিকার লঙ্ঘন করছে মানবাধিকারকে ভুলণ্ঠিত করছে তাদের পক্ষ অবলম্বন করে তারা মানবাধিকারের পক্ষে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে আর বাংলাদেশে বিএনপি জামাত এই ইসরায়েলি বাহিনীর নির্বিচারে মানুষ হত্যা নারী ও শিশু হত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না বরং ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা বাংলাদেশে পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে রোগীবাহী অ্যাম্বুলেন্সে তারা অগ্নিসংযোগ করেছে বিএনপি আগামীকাল দেশে যদি এই মানবাধিকারের কথা বলে তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় এই দেশের মানুষ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে এবং আমি বিশ্বমরণদের প্রতি আহ্বান জানাব আপনারা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের কথা যখন বলবেন তখন বিএনপির আজকে যে মানুষকে মানুষ পুড়িয়ে হত্যা করছে এটার বিরুদ্ধে কথা বলবেন আপনাদেরকে অনুরোধ জানাব যে ফিলিস্তিনে মানুষের অধিকার মানবাধিকার যে ভুলণ্ঠিত হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলুন বাংলাদেশেও কিছু মানবাধিকার সংগঠন আছে তারা মাঝে মধ্যে বিবৃতি দেয় কই এই বিবৃতিজীবীরা কো এখন তাদের দেখতে পাচ্ছি তারা কোথায় তারা মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে কথা বলে আজকে যে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে এখন তারা কোথায় তারাও কি বিএনপির মতো গর্তের মধ্যে ঢুকেছে কিনা জনগণ প্রশ্ন রেখেছে